দুলা ভাই, ও দুলা ভাই, তুমি তো নিজেকে খুব বড় পলিটিশিয়ান মনে করো, অথচ আব্বাস তোমার লাইনে চলতে চলতে তোমার থেকে বড় নেতা হয়ে গেছে, পত্রিকাতে আর খবর আর ছবি ছাপায় আছে, দেখেছ? তোর আব্বাসের কুষ্টি মারি, কুষ্টি মারি, তোর আব্বাস কুষ্টি মারি, কত সার্ভেন্ট মিয়া ভাই, 1,00,000 কপিতে ছাপা হয়েছে, ছিঁড়তে ছিঁড়তে হাত ব্যথা হয়ে যাবে, তার সে মানবিমান ভুলে যাইয়ে হাত মিলান। যা পত্রিকায় একখান ট্যারা বেকার ছবি ছাপা হয়েছে বলে নিজেরে আমার চেয়েও বড় মনে করতেছ? আব্বাস তুমি ছিলে সদরঘাটের কুলি, একখান কথা মনে রাখো, বাঘের শাল পড়লি বাঘ হওয়া যায় না। ঠিক ঠিক, একদম ঠিক। তাই আকরাম তুমিও ভুলে যাও না, তুমি ছিলে গাবতলি বাস টার্মিনালের বাস কন্ট্রাক্টর, সারাদিন খালি ডিমার্কেট ডিমার্কেট ডিমার্কেট। ওই তুই চুপ করবি না যাবি? যাওয়ার আগে আসল কথাটা কই, আমি এবার ঠিক করছি নমিনেশন নেব, সবাই রে কিনে ফেলাইছি, এখন কও তোমারে লেভেল করতে কত টাকা লাগবে, কত কত কত? আমি আকরাম শিকদার, নমিনেশনের কাগজ নগদে আমি পুশ করে দেব, তোর মতো আব্বাসকে আবার পুলিশের লঞ্চে তুলে দিতে আমার বেশি সময় লাগবে না রে। ঠিক আছে, আমিও দেখো কি ডাকারে লঞ্চে উঠায় আর কি ডাকারে বাসে উঠায়, সেটা আগামী নির্বাচনে নমিনেশন নেওয়ার সময় বোঝা যাবে। আরে যা যা। ওই রাজু খবর দে, আব্বাসিক ব্যবস্থা করতি। নেতা যা বলে তাই। আকরাম শিকদারের পোলাই ছেড়ে লেভেল করে দে। পুলিশ স্টেশন, দেখেন দেখেন ওসি সাহেব, আকরাম শিকদার তার সন্ত্রাসী পোলারে পাঠাইয়া আমার 200 লোক রে লেভেল করে দিছে। তারপর আমারে লেভেল করে দেবে? তা পারবে না আব্বাস সাহেব, চার্জশিট এমন ভাবে দেব যে কোর্ট থেকে জামিনও ছাড়িয়ে আনতে পারবে না। মহামান্য আদালত, আমি মনে করেছিলাম কাঠগড়ে দাঁড়ানো দুজন খুনির সন্ত্রাসীর পক্ষে একজন উকিল এগিয়ে আসবে না, কিন্তু আমার প্রতিপক্ষ বন্ধুরা এই দুই আসামির জামিনের আবেদন করে মিথ্যে বানোয়াট বক্তব্য ইতিমধ্যে পেশ করেছেন, এটা আমাদের জন্য লজ্জাস্কর ইওর অনার। অবজেকশন ইওর অনার, অবজেকশন ওভাররুল, থ্যাংক ইউ মিলর্ড, প্রসিড অন। মহামান্য আদালত, পেশার জন্য পেশা নয়, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুধু এটুকু বলতে চাই, আর যদি এই দুই খুনির সন্ত্রাসী আমার প্রতিপক্ষ উকিল বন্ধুদের মিথ্যে গলাবাজির কারণে জামিনে মুক্তি পায়, তাহলে এই কাঠগড়া থেকে নেমে বাইরে গিয়ে এই আদালত ভবনের দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হাসবে। তাই আমার মহামান্য আদালতের কাছে আবেদন থাকবে বিচারের স্বার্থে আসামিদের কাছ থেকে গোপন তথ্য আবিষ্কার করার জন্য জামিনের আবেদন না মঞ্জুর করে পুলিশের চাওয়া 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হোক। দ্যাটস অল ইওর অনার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করে পুলিশের চাওয়া 7 দিনের রিমান্ডের পরিবর্তে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হলো। কংগ্রেচুলেশনস রিয়া, ভেরি গুড আর্গুমেন্ট। সামান্য একজন মহিলা উকিল আমার দুই দুইজন সাজদের উকিল রে বাউন্ডারি মারি দিল। তুই হচ্ছিস আমার সেই ওপেনার যে গিয়ে প্রথম বলি ছক্কা ছক্কা।
তাই করবো ড্যাড, তাই করবো। এবার প্রথম বলে ছক্কা মারব। কি ভাই, আইন প্র্যাকটিস বাদ দিয়ে ব্যাট হাতে? আরে ভাই, আমরা হলাম টেস্ট ক্রিকেটের দেশ, তাছাড়া খেলাধুলা স্বাস্থ্যের জন্য ভালো, তাই আইন প্র্যাকটিসের মাঝে মাঝে। ওকে ওকে চালিয়ে যান। সেটা কি, ওই উকিল হালা তো শিউর আউট। কে, আরে দেখতেছেন না, ব্যাট হলে একটা, বল হলো তিনটা। বাউন্ডারি মারার জন্য আমি হলাম এক নাম্বার ওপেনার। এই দর্শালি কে, আদালতে দাঁড়িয়ে খুব গলাবাজি করতে শিখেছিস না? যে জবান দিয়ে গলাবাজি করিস সে জবান আমি কেটে ফেলবো। আমার মনে হয় গরিবের রক্ত ঝরা আপনি প্রথম দেখলেন, তাই ভয় পেয়ে গেলেন। ইয়ে আচ্ছা বলুন তো, ওরা কারা, কেন আপনাকে অ্যাটাক করেছিল? ওদের মধ্যে একজনের নাম রাজু, বড় ধরনের সন্ত্রাসী। আমি ওর দুজন ক্যাডারকে আদালত থেকে জামিন নিতে দেইনি বলে ওরা আমাকে তুলে নিতে এসেছিল। তাহলে তো আপনাকে এই মুহূর্তে থানা যাওয়া উচিত। এ চলুন। সরি, চলুন চলুন। বলেন কি, বলেন কি মানে? আমি এগিয়ে না এলে তো ওনাকে তুলে নিয়ে যেত। ম্যাডাম আপনি ভালো করে ডায়রি করতে বলুন, এই সব সন্ত্রাসীদের শাস্তি হওয়া উচিত। ডায়রিও হবে, আসামিও শাস্তি পাবে, কিন্তু এজন্য আপনাকে একটু সাহায্য করতে হবে। বলুন আমাকে কি করতে হবে। এই কেসে আপনাকে সাক্ষী হতে হবে। এটা কোনো ঘটনা হলো? আমি যা দেখেছি তাই বলবো। আসলে আপনার সাহস আছে? কেন থাকবে না, সৎ সাহস ছাড়া কি মানুষ বাঁচতে পারে? পারে না। চলুন ম্যাডাম, প্রয়োজন হলে চায়ের দোকানে গেলে ঠিকানাটা জেনে যাবেন, আমি আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি মামার বাড়ির দরজা? যে মামার বাড়ি মুয়া খাওয়ার জন্য বলা নেই কওয়া নেই হুট করে ঘরে ঢুকে বললেন। আকরাম সাহেব, আপনার ছেলে জুলিয়া নামের একজন অ্যাডভোকেটকে হাইজ্যাক করতে গিয়েছিল, তাই আমি আপনার ছেলেকে গ্রেফতার করতে এসেছি। প্রথম কথা হইল আমার ছেলে বাড়িতে নেই। দ্বিতীয় কথা হইল একটা মেয়ে সাক্ষী প্রমাণ ছাড়া শত্রুতা করে আমার ছেলের নামে ডায়েরি করে দিল, আর অমনি আমার ছেলের হাতে হাত করা পড়াবার জন্য ছুটি এলি। সাক্ষী প্রমাণ ছাড়া আমি গ্রেফতার করতে আসিনি,
ওই কোট চত্বরের চায়ের দোকানদার বিপ্লব এই কেসের প্রধান সাক্ষী। তাই বলছি আপনার ছেলেকে বলবেন যত তাড়াতাড়ি সম্ভব থানাতে আত্মসমর্পণ করতে। মনে রাখবেন এটা নারী নির্যাতন কেস, আপনার ক্ষমতা আর নেতাগিরি আপনার ছেলেকে সেভ করতে পারবে না। আসি দুলা ভাই, সাক্ষীর নাম ঠিকানাটা তো জানলে, এবার সাক্ষীটাকে কিনে ভালো, নইলে ভাগনাকে যদি একবারও চোদ্দ শিখের ভিতর ঢুকিয়ে ফেলতে পারে তাহলে চাপা কলে আটকা যাবে, ও ছুটাতে পারবে না। জলদি যাও, ওই বিপ্লব নামের গরিব ছেলেটাকে কিনে ফেলার ব্যবস্থা করো। ঠিক বলেছিস তুই, তাছাড়া গরিব শরীর কিনতে বেশি টাকাও লাগে না। ভুল বললেন, টাকা দিয়ে গরু ছাগল কেনা যায়, মানুষ কেনা যায় না। অবশ্য আমি এও জানি গরিবরা আপনাদের চোখে মানুষ না। দেখো তুমি আমার সওয়ালের বিরুদ্ধে একমাত্র সাক্ষী, টাকা কম হলে বলো আনো দেব, কিন্তু তুমি সাক্ষী দিতে পারবা না। আমি চাই না একটা মেয়ের জন্য তোমার জীবনটা রেড সিগন্যালের মধ্যে পড়ে যাক। নিজেকে কি মনে করেন, কি মনে করেন, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। এখন আপনি আসতে পারেন, এই আপনার টাকা। কাজটা তুমি ভালো করলে না, আর একটা কথা বলার চেষ্টা করবেন না। আরে আপনাদের মতো কিছু বাপ নিজেদের সন্তানদের সন্ত্রাসী বানিয়ে অহংকার করে বলেই সমাজটা দিন দিন সন্ত্রাসের আখড়ায় পরিণত হচ্ছে। আরে আপনি তো টাকা দিয়ে আপনার সন্ত্রাসী ছেলের জীবন বাঁচানোর জন্য আমাকে কিনতে এসেছেন। আপনার ছেলের জায়গায় যদি আমার এই ভাই হতো, আমি নিজের হাতে আমার ওই সন্ত্রাসী ভাইকে আইনের হাতে তুলে দিয়ে আসতাম। ভাইয়া ঘটনাটা কি বলতো? আমি যাতে করে মেয়েটার হয়ে সাক্ষী না দেই সেজন্য আমাকে কিনতে এসেছিল। বেয়ারা, বিপ্লবের দোকান থেকে একটা চা দিতে বলো। না 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 না, সন্ত্রাসীদের জ্বালায় দেশে আর থাকা যাবে না। মাথায় কি হয়েছে? কি আর হবে, সেদিন সন্ত্রাসীরা যখন তোমাকে নিয়ে যাচ্ছিল আমি বাঁচাতে গেলাম, অমনি মাথা হকিস্টিকের বাড়ি, তারপর চোখে মুখে অন্ধকার, যখন জ্ঞান ফিরল দেখি রক্তাক্ত অবস্থায় মাঠে শুয়ে আছি। একটা মিথ্যাকে ঢাকার জন্য অনেক মিথ্যা বলতে হয়, বাদ দাও সেসব, এখন বলো কি বলবে। দেখো জুলিয়া, তুমি হবে আমার জীবন সঙ্গী, ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে দিন দিন হৃদরোগী হয়ে যাচ্ছি। তাই নাকি, শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছে। এখন বলো ভবিষ্যতের জন্য নতুন কি করলে। জুলিয়া, তুমিও উকিল আমিও উকিল, তাই ভেবেচিন্তে একটা বিরাট অঙ্কের টাকায় হাত দিলাম। টাকা? ইয়েস টাকা, 20 লক্ষ টাকা, আর এই সবগুলো টাকা তোমার আর আমার জন্য। কথাটা ঠিক বুঝতে পারলাম না। জুলি, তুমি আকরাম শিকদারের ছেলের বিরুদ্ধে অপহরণের কেসটা তুলে নাও। তুমি আমাকে কি বলছো বুঝতে পারছো? কেন বুঝবো না, তুমি শুধু একবার আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। কেস করে কি হবে, শত্রুতা বাড়বে, বরং কেসটা তুলে নিলে এই টাকাগুলো আমাদের হবে। এই টাকা দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য একটা ফ্ল্যাট কিনতে পারবো, যে ফ্ল্যাটে আমরা দুজন আমাদের বাসর ঘর করব। ইউ বাস্টার্ড, তুমি ভুলে গেছো আমি একজন লয়ার, তোমার মিথ্যে অভিনয় আমার কাছে ধরা পড়ে গেছে। এতদিন আমি তোমাকে আমার একজন ভালো বন্ধু হিসেবে জানতাম, এখন দেখছি তুমি একটা দালাল, বেশ্যাপাড়ার দালাল। তুমি যখন আমাকে দালাল বলেছো তখন তোমাকে নিয়ে যাবে দালালই করবো। শালি, সেদিন তোকে চা দোকানদার বাঁচিয়েছিল, আজ বাঁচাবে কে? শালি চল। আরে আরে ভাই, আপনারা করছেনটা কি, দুজনে মিলে একটা মেয়েকে নিয়ে টানাহাসটা করছেন? ছি ছি ছি, চুপ শালা। ও
হচ্ছে শুনেছে। এই হলো আকরাম সিকদারের সন্ত্রাসী সন্তান, আজ আবারও জুলিয়া ম্যাডামকে হাইজ্যাক করতে গিয়েছিল। অনেক বড় সন্ত্রাসী হয়েছে না সেন্ট্রি, ওকে সেলে ঢোকাও। কাজটা ভালো করলে না, একবার আমি জেল হাজত থেকে বের হতে পারলে তোদেরকে শেষ করে দেব। বিপ্লব, ওকে ছেড়ে দিন, ওর শাস্তি আইন দেবে। একটা কথা মনে রাখিস, এই সমাজে তোদের মতো রংবাস মাস্তানদের এই গরিব বিপ্লব জবা খরচ দেয় না। আকরাম সাহেব, আপনি জানেন আমি সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করি না। আপনার ছেলে একজন উকিলকে হত্যা করতে চেয়েছিল। নেতা, সব ব্যক্তিগতা, এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। শাক দিয়ে মাছ ঢাকা যায় না। যদি আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে আপনাকে বহিষ্কারের মাধ্যমে শুরু হবে পার্টির শুদ্ধি অভিযান। কিন্তু নোট আমি কাউকে দেব না, তাই তিন্নি। শুনলাম তুই নাকি ভালো নোট করেছিস, নোটগুলো আমাকে দিয়ে দিবি। কেন, তোকে দেবো কেন? আমি অনেক কষ্ট করে নোট করেছি আমার জন্য। দেখ, এত কথা আমি পছন্দ করি না। আমি নোট চেয়েছি, দিয়ে দিবি, ব্যাস, প্রশ্নই ওঠে না। আমার নোট আমি তোকে দেব না। আরে কি করছিস, আমাকে দেখাচ্ছি মজা। দেখি এ দিয়ে মহিলা সন্ত্রাসী দেশ কি গেল গা। শালি, আমাকে লোক দিবি না, কাল থেকে তুই এই কলেজে আসতে পারবি না। দেখ, গেছে ইজ্জত, গেছে গেছে। কি হয়েছে, কি হয়েছে মানে, কলেজের মধ্যে আপনার কাপড় যদি কেউ টাইনা সিরা ফলায়। তার মানে? আরে মানে ধরেন, আমি কোন মায়া মানুষের কাপড় টাইনা সিরা ফালাইলাম, আমারে কি শাস্তি দিবেন? তোমাকে টিসি দিয়ে পুলিশে ধরিয়ে দেব। এই মায়া তিন্নির জামা কাপড় সিরা ইজ্জত হানি করছে, পুলিশে দেন। এই তুই জানিস, ওকে ওর বাবা হচ্ছে এই শহরের নাম করার লোক, জনদরদের নেতা। নেতার মায়া বইলা যার তার ইজ্জত নষ্ট করে ফলাই যা, এইটা কোনো কথা হইল? এই এই মেয়া, আমারও নামটা করো, আমার ইজ্জত হানি করো। এই ছোট লোকের বাচ্চা, একজন প্রিন্সিপালের সামনে কিভাবে কথা বলতে হয় জানিস? বাহ, আরে আমরা তো ছোট লোক তা জানেন কেমন, কিন্তু প্রিন্সিপাল যদি ছাত্রী বাবারে নেতা বলে ভয় পায় তাইলে তো শিক্ষাঙ্গনের বারোটা বাজবই। বিচার যখন পাইলাম না তখন আমি আমার ইজ্জত রাখুম না, রাখুম না, আমিও দেখালাম এই ইজ্জত রাখুম না, দরকার হইলে কচু গাছের লোকে ফাঁসি দেব। এই ভাই বোনেরা দেখেন, বিচার না পাইলে কি হয়, কেউ লজ্জা পায় না, কি কাম আমি করতেছি। আরে বিচার না হওয়া পর্যন্ত আমি কাপড় চোপড় পরুম না,
ওই তো আসবো বিচার চাই কি করছিস আর প্যান্ট পরে না আমি কাপড় আমি সব শুনেছি প্রিন্সিপাল যখন বিচার করেনি আমি আর একটা বিহিত করব এই প্যান্ট দে বিচার করবি তো পর বলছি একদম নড়বি না একদম নড়বি না দেবো কোনো চিৎকার নয় চুপ করে বসে থাক পালিয়ে যাব আমার সাথে তুই জানিস আমি কার মেয়ে আমার বাবা আকরাম শিকদার যদি জানতে পারে তোর খুব অহংকার তাই না আজ তোর সেই অহংকার মাটির সাথে মিশিয়ে দেবো তোর খুব অহংকার তাই না আজ তোর অহংকার আমি মাটির সাথে মিশিয়ে দেবো হয় তোমার টাকা পয়সা যা চাও সব দেবো তবু আমার ইজ্জত নষ্ট করো না আমি সমাজে মুখ দেখাতে পারবো না হ্যাঁ আমি সেদিন তুই তোর বাবার ক্ষমতার দাপটে একটা মেয়ে আর একটা মেয়েকে কলেজের সবার সামনে যে অপমান করেছিলি তার কষ্ট যন্ত্রণা তুই বুঝতে পারিসনি তার সম্মান হারানোর যন্ত্রণাটা যাতে উপলব্ধি করতে পারিস তার জন্যই তোকে এমন করেছি মনে রাখিস সহায় সম্পদহীন গরিবরা মানুষ তাদের ইজ্জত আছে সম্মান বোধ আছে রিমেম্বার ইট এখনো বলছি আমাকে তুমি ডিস্টার্ব করবে না প্লিজ আমার কথা শোনো বিশাল প্লিজ আমার কথা শোনো বিশাল 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 সরি প্লিজ বিশাল আমার কথা শোনো দেখো আমি তোমাকে শেষবারের মতো বলছি ডোন্ট ডিস্টার্ব মি বিশাল আমার কথা শোনো আমার কোনো দোষ নেই কথা শোনো বিশাল হ্যালো কি ভাই অ্যাক্সিডেন্ট করেছে আমি এক্ষুনি আসছি নদী আমার ভাইয়া সিরিয়াস অ্যাক্সিডেন্ট করেছে শিকদার মেডিকেল হাসপাতালে আছে আমাকে একটু পৌঁছে দেবে শিওর গাড়িতে উঠো ড্রাইভার যাও ড্রাইভার গাড়ি চলে চালাও ভাইয়া না জানি কি অবস্থা আছে তোমার ভাইয়ার কিছুই হয়নি ভুয়া খবর তো ফোনে আমি তোমাকে দিয়েছিলাম এই ড্রাইভার গাড়ি থামাও প্লিজ আমার কথা শুনো কি শুনবো হ্যাঁ কি শুনবো তোমার মতো একটা অহংকারী মেয়ে কি করে বুঝবে আমার ভাইয়া আমার কাছে প্রাণের চেয়ে বেশি দামি আর আর তাকে নিয়ে তুমি সরি বিশাল কিন্তু কি করব তুমি যে আমার কোনো কথাই শুনতে চাও না তোমার মতো অহংকারী মেয়ের আবার কি বলার থাকতে পারে বলার অনেক কিছুই থাকতে পারে বিশাল এই কথা সত্যি আমি অহংকারী ছিলাম সেদিন শুধু তুমি আমার পোশাক ছিঁড়ে টুকরো টুকরোই করনি সাথে সাথে আমার এই অহংকারী মনটাকেও ছিন্ন ভিন্ন করে দিয়েছো আমি বুঝতে পেরেছি
সবার উপরে মানুষ সত্য। সত্য যখন বুঝতে পেরেছো, এবার পথ ছাড়ো, আমি যাব। যাব বললেই হলো? মানে বিশা, তুমি আমার জীবনের প্রথম পুরুষ, যে প্রথম আমার শরীর স্পর্শ করেছ, আমার ঘুমন্ত নারী সত্যকে জাগিয়েছো। এই নারীর চাওয়া পাওয়া, জীবন মরণ সবকিছু তোমাকে ঘিরে। তোমার মতো বড় লোকের মেয়েকে ভালোবাসলে আমার মরণ কেউ ঠেকাতে পারবে না। বিশাল, আজকে তুমি বুঝতে না পারলেও একদিন তুমি ঠিকই বুঝতে পারবে। এই নদী তার ভালোবাসার এক রাশ জল নিয়ে এসেছিল, যা তুমি অবহেলা ছুঁড়ে ফেলে দিয়েছ। ও সুন্দরী, কই যাও? তুমি কখন এলে? এই তো, তোর এত তাড়াতাড়ি ঘুম পেলে চলবে না ভাই, তোকে তো অনেক লেখাপড়া করতে হবে, ডাক্তার হতে হবে। আমি যে মাকে কথা দিয়েছি, মার শেষ ইচ্ছে আর আমার স্বপ্নটা তোকে যে সত্যি করতে হবে, তাই তাই এই দেখ ভাই, তোর জন্য আমি নেম প্লেট নিয়ে এসেছি। ভাইয়া, তোমার স্বপ্ন আমি পূরণ করব, পূরণ করব ভাইয়া। আই বুকে ভাইয়া, আমি তোর কথা রেখেছি রে মা,
সে ছোটবেলা থেকে বিশালকে আমার বুকে করে রেখেছে। বিশালকে আমি ভুল করে একটু দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি। আর কিছুদিন পরে বিশাল ডাক্তার হবে। তোর চাওয়াটা সত্যি হবে মা, সত্যি হবে। দেখ মা, বিশালের নেম প্লেট সুন্দর হয়েছে না? আমার ক্ষমতা থাকলে বিশালের নামটা আমি সোনাতে লিখে আনতাম, কিন্তু কি করবো রে মা, আমার যে স্বাদ আছে সাধ্য নেই। তুই বিশ্বাস কর মা, আমি বিশাল ছাড়া নিজের জন্য আমি কিছুই চাইনি মা, আমি আমি কিছুই চাইনি রে মা, আমি কিছুই চাইনি। বিপ্লব, আপনি? হ্যাঁ বিপ্লব, আমি। আজ তোমার বাড়িতে না এলে একজন তেজি মানুষের মাঝে যে কত বড় একজন ত্যাগী মানুষ লুকিয়ে আছে সেই গোপন খবরটা কখনো জানতে পারতাম না। ভুল বললে, আমাকে ত্যাগী মানুষ বললে আমাকে ছোট করা হবে। পৃথিবীতে সবার উপরে হলো মা, আমার মা আমার কাছে বিশালকে ডাক্তার বানানো ছাড়া কিছুই চায়নি। তাই আমার মায়ের এই স্বপ্নের চেয়ে আর কিছু বড় হতে পারে না ম্যাডাম। বিপ্লব, আমার নামটা কিন্তু ম্যাডাম না, আমার নাম জুলি, জুলিয়া হক। তুমি কি আমার নাম ধরে ডাকতে পারো না? এ তো অনেক বড় অধিকার। এই অধিকার দাবি করার জন্য আমার মতো একটা চায়ের দোকানদারের কাছে কোনো যোগ্যতাই নেই। কথাটা ভুল বললে, একটা দোকানদার যা পারে এই সমাজে অনেকে তা পারে না। যদি পারত তাহলে যখন আমাকে সবার সামনে অপমান করল তখন অনেকে এগিয়ে আসত, কিন্তু আসেনি। বিপ্লব, আমি তোমার মাঝে যে তেজি পুরুষকে খুঁজে পেয়েছি সেই তেজি পুরুষকে আমি ভালোবাসতে চাই। দেবী, দেবী তোমার ভালোবাসা। জুলি, বিপ্লব, দুটি মনে প্রেম আগুন, স্বপ্ন দেখি দুজনে দুজনা। ভালোবাসারে ফাগুন, দুটি মনে প্রেম আগুন, স্বপ্ন দেখি দুজনে দুজনা। হে পৃথিবী ছেড়ে চলো গড়ি স্বর্গ তোমার আমার। Thank you.
জনম আমি যে তোমার ছিলাম চুরি কে পারবো না তো ভালোবাসারে ফাগুন দুটি মনে প্রেম আগুন স্বপ্ন দেখি দুজনে দুজনা পারবে না তো মাকে কেউ তো ভালোবাসারে ফাগুন দুটি মনে প্রেম আগুন স্বপ্ন দেখি দুজনে দুজনা ভালোবাসারে ফাগুন দুটি মনে প্রেম আগুন স্বপ্ন দেখি দুজনে দুজনা দুটি মনে প্রেম আগুন স্বপ্ন দেখি দুজনে দুজনা ভাইয়া ভাইয়া কি রে কিছু বলবি হ্যাঁ ভাইয়া আজ তুমি দোকানে যেতে পারবে না আজ আমি যাব কি বলিস বিশাল হ্যাঁ তুই আমার প্রাণ আর দোকানটা আমার জান দোকানে না গেলে ভাইয়া দিন নেই রাত নেই কঠিন পরিশ্রম করে তুমি আমাকে ডাক্তার বানাতে চাইছ আমার কি তোমার জন্য কিছুই করার নেই ভাইয়া আমি কি দোকানে কোনো কাজে আসতে পারি না তোকে অন্য কিছু করতে হবে না তুই শুধু ডাক্তার হবি আমার স্বপ্ন পূরণ করবি তাহলে হবে আজ তোমার কিছুতেই দোকানে যাওয়া হবে না ইয়ে মানে তুই বুঝতে পারছিস না তুমি যদি আমার কথা না শোনো তাহলে মায়ের কসম আমি ডাক্তারি পড়া ছেড়ে দেব বিশাল মায়ের কসম দিলে আমাকে মার কসম দিলে ঠিক আছে আমি তোর সব কথা মেনে নিলাম কিন্তু ডাক্তার পড়া ছেড়ে দিবি সে কথা ভুলে মুখে আনবি না ভাই কোনোদিন মুখে আনবি না কোনোদিন আনবি না ঠিক আছে ভাইয়া আর বলবো না তুমি রেস্ট নাও আমি দোকানে গেলাম মা শুনেছ তোমার ছেলে কথা শুনেছ হ্যাঁ আমাকে ধমক দেয় ডাক্তারে পড়বে না হ্যাঁ লাখ হয়ে গেছে আরে তুই পড়বি না তোর ঘাড়ে পড়বে আমার সওয়াল থানা হাজতে আটক হইল ভাই কি চলছে করেন তা না হলে মান সম্মান রাজনৈতিক ক্যারিয়ার সব হারাইতে হবে না 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 আমি সামান্য চা দোকানদারের কাছে হারিয়ে যেতে চাইনি ওই দোকানদার আমার সওয়ালে থানা হাজতে ঢোকাইছে আমিও চা দোকানদার দেখা যেতে চাই চা গরম এই দুই কাপ চা নে আয় বেডা চিনি বেশি দিয়ে এক কাপ চা দাও দেখি চাচি গো চিনি বেশি দিয়ে চা খাইলে ডায়াবেটিস হয়ে যাইব আয় বেডা তুমি মনে হয় ডাক্তার হইবা ওই তো পারি আচ্ছা দোকানদার থেকে তুমি যদি ডাক্তার হও তাহলে কসম খাইলাম আমি তোমার বিয়া করুম ও চাচি কও কি চা বিক্রি করে দেখা ছোট মনে করো না যদি বিয়া করি তাইলে সুন্দরী আর বড় লোকের মাইয়াই বিয়া করুম কি ও তুমি মুরব্বীরা কি সাধে কয় ছোট লোকের বড় আশা আমার চেয়ে সুন্দরী আর বড় লোকের মাইয়া যদি তুমি বিয়ে করতে পারো তাহলে আমার জুতা তোমার গাল তোমার জুতা আমার গাল জি না আমার ঠোঁট তোমার গাল দেখাচ্ছি মজা শয়তানি রে চাচি সেটি এসেছে হাই
ঠিক আছে, পরে সুদে আসলে উসুল করে নেব। এই দোকানের মালিক কেডা? ইয়ে আমি। হ্যালো পুলিশ স্টেশন, আপনি ওদেরকে গ্রেফতার করুন। তাহলে আপনি টেলিফোন করেছিলেন, আপনার পরিচয়? নদী, আকরাম শিকদারের মেয়ে। তাহলে একটা কথা শুনুন, যারা ওনাকে আক্রমণ করেছিল, আমার বিশ্বাস ওরা আপনার বাবার ভাড়াটে গুন্ডা। আমার বাবার ভাড়াটে গুন্ডা? কিন্তু কেন? প্রশ্নটা আপনার বাবাকে গিয়ে জিজ্ঞেস করুন। আমাকে বিশ্বাস করতে হবে, তোরা ব্যর্থ হয়েছিস। হ্যাঁ হয়েছে। বাবা, তুমি বিশালকে খুন করতে চেয়েছিলে না? বিশাল এখন তোমার সামনে, খুন করো বিশালকে। চিৎকার করো না বাবা, এখন বুঝতে পেরেছি ভাইয়া তোমারই কারণে নষ্ট হয়ে গেছে। তা না হলে ভাইয়া আজ জেলে থাকবে কেন? মিস্টার আকরাম শিকদার, আপনি কি করে ভাবতে পারলেন নদীকে আমার সামনে আঘাত করবেন? এই শালিক সওয়াল, নদী আমার মেয়ে, তোর কিরা, তোর কিরা বল, নদী তোর কিরা, তুই প্রেসিস কে বল, বল নদী তোর কিরা। নদী আমার ভালোবাসা। বড় লোকের মেয়েকে ধরে যাতে ওঠার সিঁড়িটা ঠিকই চিনিসিস, কিন্তু তুই বুঝতেই পারিস নি, চায়ের দোকান থেকে ডিপার্টমেন্টাল স্টোরে উঠা যায়, কিন্তু আকরাম শিকদারে জামাই হওয়ার স্বপ্ন তোর কোনোদিনই পূরণ হবে না। আমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে, যাতে ওটার সিঁড়িটা আপনাদের মতো লোকেরা খুব ভালো করে চেনেন শিকদার সাহেব, তাই পড়ে যাওয়ার ভয়টা আপনাদেরই বেশি। আমরা গরিবরা মন্দির মনের জন্য ভালোবাসি প্রাণের তাগিদে, সেই ভালোবাসা প্রাণ থাকতে কেউ কেড়ে নিতে পারবে না শিকদার সাহেব। শালিক সাওয়াল রে, তোর প্রাণটাই আমার দরকার। বিশাল, বিশাল তোকে তোকে কে মেরেছে বল বিশাল? আল্লাহ তো বড় হাত কাকে দিয়েছে, তোর মুখে রক্ত দাগ লাগিয়ে দিয়েছে। ভাইয়া তুমি ব্যস্ত হয়ে না তো, ও কিছু না, খবরদার মিথ্যে কথা বলবি না। আমি যে ভাইকে এতটা বছর একটা টুকা লাগতে দেয়নি, সেই ভাইয়ের মুখে রক্তের দাগ, কার এত বড় সাহস? নদীর বাবা। এই নদীর বাবা আবার কে? আকরাম শিকদার, যার মেয়েকে আমি ভালোবাসি। তুই নদীকে ভালোবাসিস? এটা তুই কি করেছিস? তুই না আমাকে বলেছিস মেয়েটা বড় অহংকারে, সে অহংকারে মেয়েকে তুই ভালোবেসেছিস? ভাইয়া যদি মনে করো আমি ভুল করেছি, তাহলে আমার জীবনের প্রথম ভুলটা তুমি ক্ষমা করে দিও, কিন্তু নদীর বাবার জন্য নদীকে তুমি ভুলে যেতে বলো না ভাইয়া, ভুলে যেতে বলো না। বিশাল, তোর যে কোনো আবদার আমি আমার জীবনের বিনিময় হলেও মেনে নেব। আরে তুই যদি আমার জীবনটাও চাস, আমি হাসতে হাসতে তাও দিয়ে দেব। কিন্তু ভাই রে, আমরা আমরা নিচুতলার মানুষ, তুই এত বেশি উপরে হাত দিয়েছিস যে হাতটা পুরো যাবে, তোর এই পুরো হাত দেখে আমি আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না।
কি বলতে চান উকিল সাহেব? বলতে চাই, হাতে বন্দুক থাকলেই অনেক সময় বাঘকে ঘায়েল করা যায় না, জাল ফেলতে হয় জাল। ওই জালে বাঘকে আটক করে হাতের বন্দুক দিয়ে ইচ্ছে মতো পিটিয়ে মনের সুখ মিটিয়ে নিতে হয়। কিন্তু এই শক্ত জাল আমি পাবো না কোনে? আরে জাল তো আপনার হাতেই। মানে? মানে নদী, আপনার মেয়ে নদী। বিপ্লব ও তার ভাইকে ঘায়েল করার জন্য আপনার মেয়ের ভালোবাসাকে জাল হিসেবে ব্যবহার করতে হবে। কি করে? উকিলের প্যাচ আমি বলে দেবো। বিপ্লব, তোমার ওই পা দুখন দিয়ে আমার জোরে লাথি মারো। কি কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, আমার মতো একটা বাজে লোকের যা করা উচিত তোমাকে তাই করতে বলতেছি। বিশালা নদীর ভালোবাসা আমাকে অমানুষ থেকে মানুষ করেছে। তুমি আমার মেয়েটার ভালোবাসা ভিক্ষা দাও। আমি জানি নদী আমার মেয়ে বলে তোমার ভাইকে ভালোবাসার কোনো যোগ্যতাই নেই, তাই তুমি দয়া না করলি আমার মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। বাবা, তুমি আমার ভালোবাসার জন্য নিজেকে এতটা ছোট করবে আমি ভাবতে পারিনি। না রে মা, না, আমি নিজেকে ছোট করছি না মা, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতেছি মাত্র। নিজের ভুল বোঝাটাই যে কোনো মানুষের জন্য বড় প্রায়শ্চিত্ত। নদীর মুখের দিকে তাকিয়ে আমি কথা দিচ্ছি, ওদের ভালোবাসা আমি মেনে নেব। এখানে একটা বড় সমস্যা আছে বাবাজি, চার ভাই লম্পট জেল হাজতে, তার বোন কি করে বড় মুখ নিয়ে তোমার ঘরে বউ হয়ে যাবি? তাছাড়া নদীর এই বউ হয়ে আসাটা কি জুলিয়া মা মেনে নিতে পারবি? ভাইয়া, বাবা ঠিকই বলেছে, তাই আমি আপনাকে অনুরোধ করে বলছি, আমার মুখের দিকে তাকিয়ে জুলিয়া আপাকে কেসটা তুলে নিতে বলুন। আমার বিশ্বাস আপনি বললে জুলিয়া আপা না করতে পারবেন না, আপনি না করবেন না ভাইয়া, প্লিজ। কয়লা ধুলে কখনো ময়লা যায় না বিপ্লব, কয়লা ঘষতে ঘষতে শেষ হয়ে যাবে কিন্তু রং বদল হবে না, কালো কালোই থাকবে। কয়লা থেকে সাদা রং বের হবে না, তাই বলছি তোমার বিশ্বাসের দাম তুমি কখনোই পাবে না বিপ্লব। জুলিয়া, আমি জানি যে বড় মনে তুমি আমাকে ভালোবেসেছিলে, রাজুর কেসটা তুলে নেবার কথা বলে সেই মনটাকে আমি আঘাত করেছি। আমি স্বীকার করছি তোমার ধারণাটাও সত্যি হতে পারে। ভেবে দেখো জুলিয়া, একটা মানুষ যদি ভালো হতে চায় তাকে অন্তত একবার সুযোগ দেওয়া উচিত। আমার ভাই ঘৃণা করে, শাস্তি দিতে চায়, কিন্তু ভালো হবার সুযোগ কজন দিতে পারে? তাছাড়া নদীর বিশালের ভালোবাসা, আর রাজু নদীরই ভাই, তুমি তো জানো আমার ভাই যদি আকাশে চাঁদও চায় আমি এনে দিব। তাই আমার অনুরোধ আমি করেছি, তুমি কি করবে তা তোমার উপরে ছেড়ে দিলাম। আসে বিপ্লব, আমি তোমাকে এতই বেশি ভালোবাসি, তোমার জন্য সব কিছু করতে পারবো। প্লিজ আপা, আপনি আপনি আমার কেসটা তুলে নেবেন না, আমার মতো লোকের শাস্তি হওয়া উচিত, আমাকে জেলে দিন, ফাঁসিতে দিন, আমার বাবার কথা শুনবেন না। এই বাবা, এই বাবার জন্য আমি নষ্ট হয়ে গেছি, পচে গেছি। সালিসাল বলি কি? নদী, বাবা, তোমরা কেউ আমার জন্য ম্যাডামকে অনুরোধ করবে না, আমি আমার এই কুচির চেহারাটাও কাউকে দেখাতে চাই না, আমি জেলখানার এই অন্ধকারে পচে মরতে চাই, পচে মরতে চাই। কিন্তু দেখছি আমার থেকেও হারামি হয়েছে, যাক এতদিন পর অযোগ্য সন্তান হয়েছে। তোমার নিজের প্রতি নিজের এই ঘৃণাই বলে দিচ্ছি তুমি সত্যি সত্যি ভালো হয়ে যাবে ভাইয়া, তাই জুলিয়া আপা অবশ্যই তোমার কেসটা তুলে নেবে, মামলা তো তুলে আমাকে নিতেই হবে। নদী, তুমি আর বিশাল সুখী হও, আমি তো মনে প্রাণে তাই চাই। এবার দেখলেন তো, ওষুধটা ঠিক মতোই পুশ করা হয়েছে। আসলে কি জানেন, ডেঙ্গু জ্বরে ডেঙ্গু জ্বরের ওষুধই দিতে হয়, কলেরার ওষুধ দিলে তো ডেঙ্গু জ্বরের কাজ হবে না। কি বলবো তোমাকে, আসলে তুমি একটা হারামি উকিল। এই হারামি বুদ্ধিটা এর জন্য দিয়েছিলাম, জুলিয়াকে কেসটা তুলে নেওয়ার জন্য অনুরোধ করলে আমার মুখে থাপ্পড় মেরেছিল, আমি সে থাপ্পড়ের জবাব দিলাম। এরপর বাকি খেলাটা খেলবো টপ কিলার মুন্নার সাথে কন্ট্যাক্ট করার পর।
চেয়ারিং চেয়ারিং তো আমার হাতে। মূল্যবান আপনি, তুই আরিফকে খতম করার হুমকি দিয়েছিস। মুন্না, তুই আবার এসব শুরু করেছিস? তুই না বলেছিলি তো ভালো হয়ে যাবে? আরে আমি তো এতিম, ছোটবেলার টোকায় কৈশোরে বকে যাওয়া নষ্ট ছেলে, যৌবনে নষ্ট রাজনীতির আদর্শহীন কর্মী, ভেসে যাওয়া কচুরি পানার মতো ভাসতে ভাসতে এখন এই শহরে টপ কিলার মুন্না। টপ লেভেলের কার্যসিদ্ধির জন্য আমি খুন করি, সবকিছুতে মিথ্যের বেসাতি। সত্য এখন আমার কাছে টোকায়ের মতো, তাই তোকে ভালোবাসার টানে যে কথা দিই, বাস্তবতার কারণে সে কথা রাখতে পারি না। তিনটি মিথ্যে কথা তুই চাইলে পারিস মুন্না, আমাকে দেখ। আরে আমি ওই নোংরা আবর্জনার মধ্যে বড় হয়েছি, তারপরও নিজের চেষ্টায় আজ আমি মেডিকেলের ছাত্রী, কদিন ডাক্তার হব, সমাজে মাথা উঁচু করে দাঁড়াবো। আমার এই চলার পথে তোকে আমার সাথী হিসেবে চাইলে মুন্না, আমার ভালোবাসা দিয়ে তোর সব দুঃখ কষ্ট আমি দূর করে দেবো রে মুন্না। তুই এই পথ থেকে ফিরে আয়, দুজনে মিলে একটা সুখের সংসার করব। জন্মই আমার আজন্ম পাপ, আরে আমি তো জন্ম থেকে চলছি, জ্বলতে জ্বলতে নিঃশেষ হয়ে যাওয়া ছাড়া এ পথ থেকে ফেরার কোনো পথ নেই রে তিন্নি, কোনো পথ নেই। Yeah.
পীরিত রতন পীরিত যতন পীরিত কলার হার পীরিত কাঞ্চন পাইল চেতন সফল জনম তারে দুনিয়া পীরিতের বাজার দুনিয়া পীরিতের বাজার দুনিয়া পীরিতের বাজার না আকরাম শিকদার পাঠালছে এখানে পাঁচ লক্ষ টাকা আছে কাজ হয়ে যাওয়ার পর বাকি পাঁচ লক্ষ টাকা পাওয়া যাবা কাজ তো হবেই আমি মুন্না কাকে খতম করতে হবে আমার সম্মানিত শিক্ষক মহোদয় ও আমার সহপাঠী ভাই বোনেরা শুভ সন্ধ্যা একটু পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে এতক্ষণ আপনারা গুরুগম্ভীর আলোচনা শুনলেন এখন আমরা কৌতুক দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি কি আপনারা হাসতে চান না এবার আপনাদের সামনে হাসি কৌতুক নিয়ে আসছে চঞ্চল ওরফে চাল্লি ও কাদের বিশাল আয় ভাই উপস্থিত ভাই ও বোনেরা রোগ বন্ধ কইরা এদিকে আইতেছিলাম হঠাৎ শুনি কুত্তার আওয়াজ আবার একটু পরে গিয়ে শুনি মুরগি ডাকে আমি খাড়ায় গেলাম ব্যাপার কি দেখলাম কিছুই মুরগিও ডাকে না কুত্তাও ডাকে না ডাকে এই শয়তান এই মুরগি এদিকে তার মুরগি ডাক শোনা শোনা শুধু দর্শক মন্ডলী আপনারা এখন মুরগি ডিম পড়া হয়ে গেলে উড়ে গিয়ে মনের আনন্দে কিভাবে ডাকে শুনুন ভাইয়া আমি একটু টয়লেট থেকে আসছি তুমি বসো বিশাল লাগেনি তো ও কিছু না ভাইয়া তুমি বসো যা মুরগির ডাকে ছাড়া পেয়ে দূর থেকে ছোট কুকুরের বাচ্চা দৌড়িয়ে এসে কিভাবে ডাকছে শুনুন কি ভাই ব্যাট উইকেট নিয়ে বাথরুমে রান কত 99 সেঞ্চুরি করব সাবধান 99 তো আবার আউট হয়ে যান না আমি আউট হই না আউট করি ওকে বাথরুমে ফেলে দিয়ে আয় বিশাল বিশাল কি ব্যাপার বিশাল গেল কোথায় হ্যাঁ বিশাল 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 তোর অবস্থা কি করেছে বল বল বিশাল ডাক্তার না ডাক্তার দরজা খুলে দাও বলছি তুমি মিয়া মানুষ
মেয়া মানুষও তো থাকো, আমাদের ব্যাপারে নাক গলাতে এসো না। তোমাদের অত্যাচার অবিচার আমাকে নাক গলাতে বাধ্য করেছে, নদীকে মুক্ত করে দাও। না, নদী মুক্ত হলি ভালোবাসার নামে ওই বস্তির নোংরার পানিতে ঝাঁপ দিবি, আর ওই নোংরা পানি যা তোর গায়ে না লাগতে পারি, সেই জন্য তোকে ঘরে বন্দি করে রাখিছি। অসভ্য, তোমার মতো জঘন্য মানুষের সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হয়। অসভ্য বলো আর যাই বলো, নদীকে ঘরতে বার হতে দেবো না। ডাক্তার, আমার ভাই বিশালের কি অবস্থা? বিপদ কেটে গেছে, আল্লাহর উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার। বিশাল, বিশাল, বিপ্লব তুমি শান্ত হও, বিশাল এখন বিপদ মুক্ত। তা তো বুঝলাম, কিন্তু বিশালকে মারতে এসেছিল কে? বিশালের জ্ঞান ফিরে আসলে সব জানা যাবে, কিন্তু আমি ভাবছি বিশালের শ্বশুর বাড়ির একটি লোক কেমন বিশালকে দেখতে এলো না। বিশাল বেঁচে গেছে মুন্নার মতো খুনির হাত থেকে, এও আমাকে বিশ্বাস করতে হবে। ওই শালার যে কই মাছের জান তাকে জানতো। এই মুন্না, আমি তোকে 5,00,000 টাকা দিছি বিশালকে মারি ফেলার জন্য, কই মাছের জাল না ইলিশ মাছের জান এই কথা শোনার জন্য নয়। এত কথার কি আছে, মরেনি হাসপাতালেই মরে যাবে। আমি বিশালের মরার খবর চাই, মরার খবর। তুমি কে? তুমি কে? আমার ভাইকে মারতে এসেছ কেন? কেন? ও আমার কলেজা টুকরা ভাই, তোমার কি ক্ষতি করেছে? তোমার কি ক্ষতি করি? ভাইরে এত বেশি ভালোবাসিস? আমি না এই ভাইটার জন্য বেঁচে আছি, আমি বিপ্লব, তাই তাই আমাকে মেরে ফেলো। নামটা আমার পরিচিত, তুই মুন্না নামের কাউকে চিনতি? হ্যাঁ আমি চিনতাম, ছোটবেলা একই দোকানে আমরা চা বিক্রি করতাম, একই একই ছাদের তলা ঘুমাতাম। ভাই ভাই তুমি কে? আমি তোর সেই ছোটবেলার বন্ধু মুন্না। মুন্না? মুন্না তুই? আরে আরে এত বছর পর দেখা, তুই তুই আমার বাইরে খুন করতে আসছ, আমার অবাক লাগতেছে, আজ তুই মাস্তান খুনি। হ্যাঁ আজ আমি মাস্তান খুনি, টাকার বিনিময়ে আমি সব করতে পারি, তারপরেও আমার মনের মধ্যে একটা মানুষ আছে, যে মানুষটা বন্ধুত্বের দাম দেয়। তোর সৌভাগ্য এই প্রথম আমার হাত থেকে কোনো মানুষ বেঁচে গেল। সৌভাগ্য তোর হাত থেকে আমার ভাই বেঁচে গেল। আমি শুধু একটা কথা জানবার চাই, তুই কার কথা মতো টাকার বিনিময়ে আমার ভাইরে খুন করতে আসিলি? তোর ভাইয়ের হবু শ্বশুর আকরাম সিকদার আমাকে পাঠিয়েছে তোর ভাইকে খুন করতে। মুন্না তুই কি করতেছস? আকরাম সিকদার বিশালে খুন করতে পাঠাইছে? হ্যাঁ আকরাম সিকদার। সরি বন্ধু, তোর রক্ত জানলে আমি কোটি টাকা পেয়েও বিশালকে খুন করতে আসতাম না। বিশালকে সাবধান করে দিস, আর একটা কথা মনে রাখিস, আকরাম সিকদারের যেমন টাকার অভাব নেই, তেমনি মুন্নার মতো ভাড়াটে গুন্ডারও এই শহরে অভাব নেই। আসি বন্ধু। মুন্না, মুন্না শোন, শোন মুন্না, ভাই তোর সাথে কথা আছে। মুন্না, মুন্না শোন। ভাইয়া, মুন্না ভাই কি চলে গেল? হ্যাঁ চলে গেছে। এর পরও কি বলতে চাস নদী তোকে সত্যিকারে ভালোবাসে? এর পরও কি তুই নদী কিনে ঘর বাঁধা স্বপ্ন দেখবি? আমি তো মনে করি নদী তোর সাথে ভালোবাসার অভিনয় করেছে শুধুমাত্র ওর ভাইকে জেল হাজত থেকে বের করে নেবার জন্য। না ভাইয়া, তুমি নদীকে ভুল বুঝো না, তুমি বিশ্বাস করো, নদীর বাবা শুধু আমাদের সাথে প্রতারণা করেনি, তুমি খোঁজ নিয়ে দেখো নদীর সাথে প্রতারণা করেছে। আমি কিচ্ছু খাবো না, আমাকে বিশালের কাছে যেতে দাও, দরজা খুলে দাও, আমি বিশালের কাছে যাবো, আমাকে আমার বিশালের কাছে যেতে দাও, আমি আমার
আমার জুতাটা যত বেশি না ময়লা তার চেয়ে অনেক বেশি ময়লা আপনার চরিত্রটা। জুলিয়া ঠিকই বলেছিল, কয়লা ধুলে কখনো ময়লা যায় না। জুলিয়া কেন বুঝবি না নি? ও কি তোর মতো অশিক্ষিত দোকানদার যে বুঝতে পারবে না? আর শিক্ষিত কুকুর, এই তো সেদিন আমার মতো চায়ের দোকানদারের পা ধরে মেয়ে বিয়ে দিতে চেয়েছিলি। আরে তখন আমি বিপদে ছিলাম, এখন আমার সোনার টুকরো সামাল দাদু সারা পাইছে। তোর ভাইরে লাঠি দিয়ে দূরে সরা দিছি। বিশ্বাসঘাতক, আমার সহজ সরল ভাইটা তোর মেয়েকে ভালোবাসে বলেই তোর বাড়িতে এসেছি। বিপ্লব বের হয়ে যা, এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা, এই খারাপ বাপের খারাপ পোলা। আরে ছোট ভাইয়ের কথা রক্ষা করতে এসেছিলাম, বিপদ থেকে উদ্ধার হয়েছিস তাই ওদের প্রেম মাইনা নিবি না, তবু ছোট ভাইয়ের কথা রাখতে প্রস্তাব দিলাম। নদী আর বিশালের ভালোবাসাকে তোরা কি মেনে নিবি না রক্তের হোলি খেলবি? এই ফকিরের বাচ্চা যে চোখ দিয়ে নদিয়ার বিশালের বিয়ের স্বপ্ন দেখেছিস, সেই স্বপ্নকে আমরা মাটিতে পিষিয়ে দিয়েছি। ওগো প্রেম, ওদের স্বপ্ন যে মাটিতে পিষিয়ে দিয়েছিস সেই বাটি আমি জাগিয়ে তুলে মনের মাধুরী দিয়ে মূর্তি বানিয়েছি। ওদের প্রেম অমর হোক। আর শোন, নদীকে তোরা বিশাল ছাড়া অন্য কোথাও বিয়ে দিলে এই বাড়ির রং আমি তোদের রক্ত দিয়ে লাল করে দেব, তখন এই বাড়ির নাম হবে রক্তাক্ত ভিলা। আমি মুসলমান, আমার আল্লাহ এক, আমার রসুল এক, জবান এক, কথাটা মনে রাখিস, মনে রাখিস। এই নাও ভাইয়া। ভাইয়া নদী কেমন আছে? ওরা কি বললো? চুপ, একদম চুপ। ওরা তোর আর নদীর ভালোবাসাকে পা দিয়ে মাটিতে পিষিয়ে দিয়েছে। তোর জন্য আমি ওদের কাছে অপমানিত হলাম, আর কি চাস, আর কি চাস, আর কি চাস? আমি কি করবো বল, বল। এই এই মন খারাপ করিস না ভাই, আরে নিজেকে আমার অপরাধী মনে হয়। বল বল, আমি কি অন্যায় করেছি? কেন আমার মনের মধ্যে তোকে হারানোর ভয়? এই বিশাল, তুই কি মায়ের স্বপ্ন পূরণ করবি না, আমার স্বপ্ন পূরণ করবি না? আরে তুই কি চাস আমি মুন্না মতায় সরে টপ কিলার হই? না ভাইয়া, না, তা আমি কোনোদিন চাই না। ভাইয়া আমি তোমাদের স্বপ্ন পূরণ করব, কিন্তু কি করব বলো? নদীকে ছাড়া যে আমি কিছুই ভাবতে পারি না। হ্যালো, হ্যালো জুলিয়া আপু, আমি নদী। দাঁড়াও, আমি বিশালকে দিচ্ছি। হ্যালো নদী, তুমি যদি বিশালকে সত্যি সত্যি ভালোবাসো তাহলে এই মুহূর্তে কাজী অফিসে চলে আসবে, আমি তোমাদের বিয়ে দেব, ব্যাস। তা না হলে তুমি চিরদিনের জন্য বিশালকে হারাবে। না না, আমি আমার বিশালকে হারাতে পারবো না, আমি বিশালকে হারাতে পারবো না, আমি যাব। বিপ্লব কিছুই তো বুঝতেছি না। তারা বিশাল, আমার মনে হয় নদী আসবে না। নদী আসবেই। এই তো বিয়ের কোণে চলে এসেছে। এই তো নদী এসে গেছে, চলো আর দেরি করে এসো, এসো চলো, সব রেডি করে দিচ্ছি। বাস আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিকই বলছি, কেন তুমি জানো না? নদী বাড়ি থেকে পালিয়ে এসে বিশালকে বিয়ে করেছে, আজ ওদের বাসুরাত। আমি ভাবছি অন্য কথা, আকরাম শিকদার লোক ভালো না, এত সহজে ওদের ছেড়ে দেবে না। তাহলে কি হবে মুন্না? তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে আকরাম শিকদার বিশাল আর নদীর কোনো ক্ষতি করতে পারবে না।
কিছু বলছ না যে? কি বলবো, আমার কেন যেন ভয় করছে। তোর ভয় আমি দূর করে দিচ্ছি। তবে কি হয়েছে সেটা বুঝতে হবে না, ওদের বাসর করতে দাও। বাসর ঘরে এমন ঘটনা একটু একটু ঘটে। এদিকে শোনো শোনো। না না না, এখন আমি বাচ্চা কাচ্চা চাই না। কি না মানে? মানে বিশাল কথা বলছি, আগে ডাক্তার পরে পর বাচ্চা। ও সেটা, দাঁড়াও। এই নাও। এটা কোনো ওষুধ বুঝি? তোমার এত বোঝার দরকার নেই, জলদি নিয়ে এসো। যাও 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 যাও। ঠিক আছে, আমি ওর রুমে গিয়ে একটু বসি। আমার বুঝি লজ্জা করছে না? তোমার লজ্জা? বাসর ঘরে মন পাগল পারা। তোমার মনের ঘরেতে আমি যাবো রে এখন, আমার ঘর জড়িয়ে ধরো বলছে দেহ মন। করবো না মানা, এই খেলাতে নেই প্রয়োজন কোনো বাহানা। সাগরে সাঁতার দেবো, মনি মুক্তা তুলে নেবো, সারা নিশি দুজনাতে হবে রে মিলন। আমার মনের ঘরে আসবে বলো না কখন, কিছু করো চুরি ধরো সৈন্য জ্বালাতো। কি হলো চোখে হায় হায়, কি হলো ঠোঁটে হায় হায়, কি হলো বুকে হায় হায় লাগে শিহরণ। আমার মনের ঘরে আসবে বলো না কখন, কিছু করো চুরি জ্বালাতো। তোমার মনের ঘরেতে আমি যাবো রে এখন, আমার ধরো জড়িয়ে ধরো বলছে দেহ মন। তোমার মনের ঘরেতে আমি যাবো রে এখন, আমার ধরো জড়িয়ে ধরো বলছে মনের ঘরেতে বলো না কখন, কিছু করো জড়িয়ে। ভাই জলদি ওষুধটা দেন, খুবই জরুরি। খুবই জরুরি বুঝি? ওষুধটা দেন ভাই, নাহলে অঘটন ঘটে যাবে। না না ভাই, অঘটনটা আমার দোকানে ঘটাবেন না, আমি দিচ্ছি দিচ্ছি।
নেন ভাই। জুলি আমার সাথে আর কি? এই কে কোথায় আসো? তাড়াতাড়ি আসো! আক্রম শিকদার! ভাই আমার কথা বল বিশাল, তুই চুপ করে থাকলে যে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে, তুই যে আমার স্বপ্ন সাল বিশাল বিশাল বিশাল, তুই চুপ করে থাকলে আমাকে ভাইয়া বলে কে ডাকবো বিশাল, তুই শুধু একবার ভাই বলে ডাকবো হে বিশাল। ভাই রে তোকে ছাড়া যে আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না রে বিশাল, তুই শুধু একবার ভাই বলে ডাকবে বিশাল, বিশাল তো কথা বল বিশাল, তো কথা বল বিশাল, কথা বল ভাই, তুই একবার কথা বল ভাই। আরে ভাইয়ের সুখে বিপ্লব পাগল হয়ে গেছে, আমাদের তো বসে থাকলে চলবে না, চলো লাশ দাফনের ব্যবস্থা করি। তুমি কে ভাবে কবরস্থানে পড়ে থাকবে, ঘরে যাবে না? কোন ঘরে যাব আমি, কোন ঘরে যাব? আরে ওই ঘরে যখন আমার মায়ের ছবি আমাকে জিজ্ঞেস করবে, বিপ্লব তুই বিশালকে মাটির ঘরে শুয়ে দিলে, তখন আমি কি জবাব দেব জুলিয়া, আমি কি জবাব দেব? তবু তোমাকে শক্ত হতে হবে, বিশাল নেই নদী তো আছে, নদীর একবার খোঁজ নেবে না? খবরদার, ওই নদীর কথা আমাকে বলবে না, ওই নদীর জন্য আমার বিশাল খুন হয়েছে, তাই নদীর নামও আমি শুনতে চাই না, আমি নাম শুনতে চাই না, মুখ দেখতে চাই না। তোমার জন্য মরতে পারি তুমি গলার মালা, লক্ষ্মী সোনা এই দেখো না বুকে কত জ্বালা, তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি, গলায় ফাঁসি পড়তে রাজি আছি, তুমি ছাড়া এই জগতে কেমন করে বাঁচি, তোমায় ভালোবাসি ও তোমায় ভালোবাসি। তোমার জন্য মরতে পারি তুমি গলার মালা, লক্ষ্মী সোনা এই দেখো না বুকে কত জ্বালা, তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি।
তুমি ছাড়া এই জগতে কেমন করে বাঁচি, তোমায় ভালোবাসি ও তোমায় ভালোবাসি। ভাইয়া, ভাইয়া রে, আমি যে মাকে কথা দিয়েছি মায়ের শেষ ইচ্ছা আর আমার স্বপ্ন যে তোকে পূরণ করতে হবে ভাই। দেখ দেখ তোর জন্য আমি নেম প্লেট নিয়ে এসেছি ভাই। ভাইয়া তোমার স্বপ্ন আমি পূরণ করব, ভাইয়া পূরণ করব। আয় বুকে আয় ভাইয়া। কেন এসেছ? নিশ্চয় দেখতে এসেছ বিশালকে হারিয়ে আমি কিভাবে চটপট করছে। খবরদার, আমাকে আমাকে ভাইয়া বলে ডাকবে না। তোমার মুখে ওই ডাক শুনলে আমার বুকে দাও দাও করে আগুন জ্বলে, আগুন। অথচ বিশালের মুখে ওই ডাক আমাকে আশা আলো দেখাতো, ওই ভাইয়া ডাক ছিল আমার স্বপ্ন, আমার সাপ। আমার জীবন থেকে সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। তুমি আমার স্বপ্নে থাকলে আমার আমার কষ্ট আরো বেড়ে যাবে। তুমি যাও, তুমি চলে যাও, আমি আমি তোমার মুখ দেখতে চাই না, আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি চলে যাও, তুমি চলে যাও। আমার মুখ শুধু আপনাকে কেন, কাউকে দেখানোর ইচ্ছে নেই। আমি তো মরতে চাই কিন্তু মরতেও পারছি না। বিশালের সন্তান যে আমার পেটে। কি বলছো তুমি? ঠিকই বলছি ভাইয়া, কিন্তু এই অনাগত সন্তানের পৃথিবীতে আসার পথে যে অনেক বাধা ভাইয়া, অনেক বাধা। না না, কোনো বাধা নেই, কোনো বাধা নেই। আমি ভেবেছিলাম আমার জীবনে আর কোনো স্বপ্ন নেই, স্বপ্ন ছাড়াই বেঁচে আছি। বিশালের সন্তান, বিশালের সন্তান তোমার পেটে। এই তো আমি আবার আশা আলো দেখতে পাচ্ছি। বিশাল, বিশাল, আমার স্বপ্ন শেষ হয়ে যায়নি ভাই, আমার স্বপ্ন শেষ হয়ে যায়নি। এই তোমার মাথা ছুঁয়ে কসম কাটলাম, তোমার গর্ভের সন্তানের ক্ষতি তো দূরের কথা। চোখ তুলে যে তাকাবে তাকে আমি তাকে আমি ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব আমি। কি বললে তুমি? নদী মা হতে যাচ্ছে। কেন, তুমি কি মনে করেছিলে বিশালকে খুন করেছো বলে নদীর জীবন থেকে বিশালের সমস্ত স্মৃতি মুছে গেছে? না রাজু, নদীক নিয়ে আয়। আমি নদীক ডাক্তারের কাছে নিয়ে যে ওর বাচ্চা নষ্ট করে দেবো। সে সুযোগ তোমরা পাবে না, কারণ নদীর বাচ্চা হবেই। আমি বেঁচে থাকতে নদীর বাচ্চার ক্ষতি হতে দেব না। আপনি কি সই করার আগে আরেকবার ভেবে দেখবেন? আমি যা করছি ভেবে চিন্তেই করছি, তাই আমি আমার সমস্ত সম্পত্তি নদীর অনাগত সন্তানের নামে উইল করে দিয়ে মরেও শান্তি পাব। এই নিন, সই করুন। থ্যাংক ইউ। শোনো বিপ্লব, পানিতে বাস করে তুমি কুমিরের সাথে লড়াই করতে পারো, কিন্তু আমি করব না। শহরটা ছোট না, অনেক বড়। তুমি অন্য কোথাও ঠিকানা খুঁজে নাও। তাই নেব, সেই ঠিকানাটা খুঁজে নেবার জন্য দু চার ঘন্টা সময় দরকার। এই সামান্য সময়টুকুর জন্য আমাকে দয়া করে, করুণা করে নদীকে আশ্রয় দিন।
আমি একটা বাসা ঠিক করেই আমি নদীকে নিয়ে যাব। তুমি নিশ্চিন্তে চলে যাও বিপ্লব, তোমার নতুন বাসায় আমিও তোমাদের সাথে এই বাড়ি থেকে চলে যাব। নদী, তুই এখানে থাক, আমি আমি। হ্যালো আকরাম সাহেব, আপনার জন্য একটা খবর আছে। বিপ্লব আপনার মেয়েকে নিয়ে অ্যাডভোকেট জুলিয়ার বাড়িতে আশ্রয় নিয়েছে। খুশি হলাম দারোয়ান, তোমার বকশিস তুমি পাবা। এই তোরা অ্যাডভোকেট জুলিয়ার বাড়ি থেকে নদীক তুলে নিয়ে আয়। নদী, তুমি কোনো চিন্তা করো না, বিপ্লব এখনই চলে আসবে। তোমরা নদীকে নিয়ে যেতে পারবে না। আগে বাড়িতে গুলি করে দেবো। জুলি, যাক বাবা, আপদ বিদায় হয়েছে, বাঁচা গেল, তুই এ নিয়ে চিন্তা করিস না মা। চল জবাব দেব। হ্যাঁ আব্বাস ভাই, বিশালকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি, আপনি একটু সহযোগিতা করুন, আপনার হয়ে আমি সব কাজ করতে রাজি আছি। আমি তো তোমার সহযোগিতা করার জন্য দুই পায়ে না না এক পায়ে খাড়ায় আছি। আমি তোমার সব খবর রাখি, আমি জানি আকরাম নদীর সন্তান নষ্ট করার জন্য চেষ্টা করতেছে, তুমি এই সন্তান বাঁচাবার শিখেছ, খেলাটা জমছে ভালো। তবে তোর ভাই মরে যাওয়ার আগে আকরামের মাইয়ের পেটটা বাদায় দিয়া দারুণ কাম করছে, হালার বুতের ইজ্জত শেষ। এসব কথা বাদ দিন আব্বাস ভাই, আমি এই শহরে একটা নিরাপদ জায়গা চাই যেখানে একটা বাচ্চার জন্ম নিতে পারে। হ্যালো, হ্যাঁ আছে মামা, আপনার ফোন। হ্যালো ইডা, কি করলি, লেবেল করে দিছে, ভেরি গুড। কোন হাসপাতালে করলি? শিখদের মেডিকেল হাসপাতালে। ওকে ওকে, বিপ্লব লেটেস্ট খবর শুনবি, নদীরে হাসান সাহেবের বাড়ির থেকে আকরাম বাহিনী তুলে নিয়ে গেছে। কি বললেন, তুলে নিয়ে গেছে? হ্যাঁ, শিখদের মেডিকেল হাসপাতালে। জলদিটা লেবেল করে দে, লেবেল করে দে। আকরাম শিখদার, আমার এত বড় সর্বনাশ করো না। আমি কোনো কথা শুনতে চাই নেই, বিপ্লব নদীক তুলে নিয়ে গেছে, প্রয়োজন হলি নদী সহ বিপ্লবের বাড়ি তামা তামা করে দিয়ে আসবি। Thank you.
তুই আমার ভাইয়ের আমানত নষ্ট করে দিতে চেয়েছিলি। আমি যদি তোর এখন মাথাটা এক কূপে কেটে নিতে চাই, তাহলে এমন কোনো পাপ নেই আমাকে বাধা দিতে পারে। শোন, আমি তোকে শুধু শেষবারের মতো এই কথাটা বলতে এসেছি। আমার ভাইয়ের সন্তান জন্ম নেবার পর প্রথম কান্নার শব্দ যখন আমি শুনবো, খোদার কসম, এক মিনিটও তুই বেঁচে থাকতে পারবি না। আমি আমি তোকে শেষ করে দেব। আমার মায়ের কসম, আমার ভাইয়ের কসম, কথা মনে রাখিস। নদী মার্কেটে। নদী, তুমি তোমার মতো পছন্দ করবে, আমি আমার মতো পছন্দ করব। ওদিকে দেখো। এই নদী, তোমার বাচ্চার জন্য কেনাকাটা করতে এলাম, বিপ্লব দেখলে খুব খুশি হবে। তুমি খুশি তো? কিছু বলো জুলিয়া, তুই লজ্জা পেয়েছো? ঠিক আছে, তুমি এই দেবী কন্যাটা দেখো। আমি কাছে দেখি। এক্সকিউজ মি, এই মেয়েটিকে দেখেছেন? দেখেন তো না। এই মেয়েটাকে দেখেছেন? না। এই মেয়েটাকে দেখেছেন না? তো ভাই দেখিনি। ঠিক আছে রাখুন। জি, এই ছবিওয়ালা মেয়েটাকে দেখেছেন না? ভাই নদী, কেনাকাটা তো শেষ, চলো ওদিকে জুয়েলারি সেকশনটা একটু দেখি। কি পেয়েছো? কোথাও পেলাম? ওদিকে আসো, চলো। নদী দাঁড়াও, বিপ্লবকে চমকে দেব। এক্সকিউজ মি, আমাদের দুটো মাস্ক দিন তো। মার্কেটের কোথাও খুঁজতে বাকি রাখি, কিন্তু গেল কোথায়? চলো ওদিকে আসো। নদী, বিপ্লব এই খেলনাগুলো দেখে খুব খুশি হবে। ঠিকই বলেছে জুলিয়া আপু। যতদিন বিশালের সন্তান জন্ম না নিব, ততদিন তোরা বেঁচে থাকবি। যে মুহূর্তে সন্তান পৃথিবী আলো দেখব, ওই মুহূর্তে তব জীবন আলো নিয়ে যাব। কথাটা মনে রাখিস, আমি সাফ সাফ কথা কয়ে দিলাম। Ah.
জুলি, জুলি তুমি জানো আমার চারপাশে শত্রু, এর মধ্যে তুমি কেন নদীখানে মার্কেটে গেলে? কেন? আমার একটা দোষ তুমি বড় করে দেখলে, তোমার নিজের অপরাধটা একবার ভেবে দেখো, তাহলে বুঝতে পারবে। তোমার নিজের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলেই গেছো, ভুলে গেছো আমি একটি মেয়ে। তোমার শত দুঃখ কষ্টের মাঝে সারাক্ষণ আমি তোমার পাশে থাকতে চেয়েছি, আমিও তো তোমাকে কিছু বলতে চেয়েছি। জুলিয়া, তুমি ঠিকই বলেছ, হঠাৎ করে আমি যেন স্বার্থপর হয়ে গেছি। জুলিয়া, তারপরও বলবো, আমার এই কষ্টের বুকে মাথা রেখে দেখো, তোমার জায়গাটা, তোমার জায়গাটা তোমারই আছে, তোমার জায়গা তোমারই আছে। দেখো, দেখো বিপ্লব, আমার বিপ্লব।
চলে এই ছোট মনের আকাশে, যেদিকে চাই তোমাকে পাই রয়েছ পাশে পাশে। বিপ্লব, তুমি একটা তেজি পুরুষ তাতে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু কথা হইল শয়তানের সাথে টক্কর দিতে হইলে শক্তির প্রয়োজন হয়। তুমি জানো না আকরাম সিদ্দের হলো জাত শয়তান। আরে কাজের কথা কন। কাজের কথা হইল আকরাম রে ঘায়েল করতে হইলে ওর শরীর থেকে রাজনীতি সাইনবোর্ডটা খুলে নিতে হবে, তাহলে ওই শালা শক্তির দিক থেকে অর্ধেক হয়ে যাবে। কি করতে হইব? আমি খবর পাইছি আকরাম পার্টি চিপড়ে গাড়ির মধ্যে টাইম বোমা ফিট করিয়া মারি ফেলবে। তুমি যদি একবার পার্টি চিপড়ে বাঁচাবার পারো তাহলে আকরামের খেল খতম, তোমার খেল শুরু। বলতে পারো ও পাঁচতলার উপর থেকে নিচে পড়ে লেভেল হয়ে যাবে। মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচালে? স্যার আমি বিপ্লব, আর সমাজের প্রতিটি ক্ষেত্রে আদর্শহীন সন্ত্রাসীরা ও ক্ষমতালোভীরা ছড়িয়ে পড়েছে, তারা আপনাকে হত্যা করতে চেয়েছে। কিন্তু কেন? আপনার মতো মানুষটা হলো সমাজের বিবেক, এই বিবেকবান মানুষগুলো ওদের ক্ষমতা দখলের পথে বাধা হয়ে দাঁড়ায় বলেই একেবারে সরে দিতে চেয়েছিল। ওরা কারা বিপ্লব? ওরা আপনার দলের মধ্যেই লুকিয়ে আছে, যারা আমার ভাইকে হত্যা করেছে, যাদের কারণে আমার ভাইয়ের স্ত্রীর গর্ভের সন্তানও নিরাপদ নয়। বিপ্লব, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, আমি জীবন দেব, তবু ওদের কাছে নতি স্বীকার করবো না। সামনে কথা কবি, আপনি কি আমার দুলা ভাই? কেউ শেষ করবে
থামুন আপনারা। নেতা, ব্যাপারটা কি কোন তো? বড় ভাই, আপনি ঠিক আছেন তো? আমার প্রিয় সহকর্মীরা, আপনারা শুনেছেন, আমাকে কেউ মেরে ফেলার চেষ্টা করেছিল, আমার গাড়িতে টাইম বোম রেখে দিয়েছিল, কিন্তু রাখে আল্লাহ মারে কে, এক তেজি পুরুষ জীবনের ঝুঁকি নিয়ে আমার জীবন বাঁচিয়েছে। বলেন কি বড় ভাই, আপনার উপর সন্ত্রাসী হামলা? এ নিশ্চয়ই আমাদের বিরোধীদের কাজ। আমি আগামীকাল এই জঘন্য হামলার প্রতিবাদে মিছিল করব। মিস্টার আকরাম, এত ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, আর কেউ না জানলেও আমি নিশ্চিত এই হামলাকারী আমাদের ভেতরেই আছে, আজ হোক কাল হোক সে ধরা পড়বেই। দায়িত্বটা আমাকে দেন বড় ভাই। কাউকে দিতে হবে না, যে আমার জীবন বাঁচিয়েছে সেই তেজি পুরুষই আবিষ্কার করে দেবে কে এই শত্রু। ওই শালির সওয়াল বিপ্লবকে শেষ করে ফেলবো। হ্যালো, কোন শালির সওয়াল? আমি শিকদার মেডিকেল থেকে ডাক্তার সফি বলছি। শুনুন আকরাম সাহেব, আপনার মেয়ে আমাদের হাসপাতালে, জলদি আসুন। ওই ডাক্তার, আমার মেয়ে কোন রুমে? 202 নাম্বার কেবিনে। কত নাম্বার? 202। এই শালা ডাক্তার, পালিয়ে আছিস কেন? আকরাম সিকদারে চামচামি করিস? এই চামচামি করিস, চল আমার সাথে। প্রদীপ এসো। আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে, নদীর সন্তান না হওয়া পর্যন্ত তুমি সারাক্ষণ নদীকে দেখাশোনা করবে। ডাক্তার, তুমি হলে মহান পেশার মানুষ, তোমার কাজ জীবন দেওয়া, কেড়ে নেওয়া নয়। যে সন্তান পৃথিবীর মুখ দেখেনি সেই সন্তানটা নষ্ট করার জন্য আকরাম সিকদারের মতো অমানুষকে সাহায্য করেছিলে? আমার ভুল হয়ে গেছে, সেই জন্যই তুই খেসারত দিবি। বিপ্লব, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখতেছি। আয়, আজরাইলের গড় কিরম তোর দেহায়। আয়। কি ব্যাপার আকরাম, তোমার এই অবস্থা কেন? আর বলবেন না বড় ভাই, রাস্তার মধ্যে এক ধর্ষণকারীর হাত থেকে একটা মেয়েকে বাঁচাতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে। আপনি তো জানেন, জনগণের জন্য তো আমি তো নিবেদিত প্রাণ। মিথ্যে কথা। বিপ্লব, তুমি এখানে? হ্যাঁ, আমি আকরাম সিকদারের এই ব্যান্ডেজের কারণও আমি, আমি ওকে আঘাত করেছি। মিথ্যে কথা, পুরোটাই মিথ্যে কথা। এতটুকু মিথ্যে কথা বলেনি। এই সে আকরাম সিকদার, যে নিজের মেয়ের গর্ভের সন্তান নষ্ট করতে চেয়েছিল, যেহেতু তার মেয়েটা আমার মরহুম ভাইয়ের স্ত্রী, আমি বাধা দিয়েছিলাম। সেই আঘাতের চিহ্ন তার মুখে এবং এই হাতে। একদম খাঁটি কথা বড় ভাই, আজকাল সবকিছুতে ভেজাল থাকলেও এই কথার মধ্যে এতটুকু ভেজাল নাই। আমি আপনাকে অনেকবার কইছি, আকরাম সিকদার একজন সন্ত্রাসী, আপনি বিশ্বাস করেন নাই, আজ তো প্রমাণ পেলেন, লেভেল করে দেন। কি ব্যাপার আকরাম, এসব আমি কি শুনছি? শোনার কিছুই নেই, কিন্তু আপনার অনেক কিছু করার আছে। একবার ভেবে দেখুন, আকরাম সিকদারের মতো সন্ত্রাসীরা যদি নমিনেশন নিয়ে এদেশের এমপি বা মন্ত্রী হতে পারে, তাহলে দেশ আর জাতি আকরাম সিকদারের কাছ থেকে কি আশা করতে পারবে? কিছুই না। আকরাম সিকদার শুধু একটা কাজই করতে পারবে, হাজার হাজার সন্ত্রাসীর জন্ম দিতে। স্যার, আমার শুধু একটা অনুরোধ, আকরাম সিকদারের মতো ময়লা আবর্জনাকে পার্টি থেকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিন। আকরাম সিকদারের মতো লোকদের জন্য পবিত্র সংসদ তৈরি হয়নি। আসি স্যার, সালাম আলাইকুম। এই সেই তেজি পুরুষ যে আমার জীবন বাঁচিয়েছিল,
আর রাজনীতির সাইনবোর্ড লাগিয়ে আকরাম শিকদারের মতো মানুষ কি করছে তাও তোমরা শুনলে। আসন্ন নির্বাচনে ওই তেজি পুরুষকেই আমি নমিনেশন দিতে চাই। আজকের সভায় এটাই সিদ্ধান্ত। এই শালা সদরঘাটের কুলি, এখন কি হইল? তোর প্যারে দেখি তোর পেছনটাই সাদা করে দিল। এবার তুই শালা বরিশাল যা, আমি উত্তরবঙ্গে চলে যাই। মিয়া ভাই, ঘটনাটা এমন করে পোল্ট্রি মারবো তা তো ভাবি নেই। আমার কপালে আপনার জুতা দিয়ে একার বাড়ি মারেন, আবার সদরঘাটার গা ফেলিয়ে এক হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, করে যাই। আমি তোর সাথে হাত মিলাইতে পারি কি এক শর্তে, যদি তুই নদীর সওয়ালকে নষ্ট করার জন্য আমাকে সাহায্য করিস। করব করব, কিন্তু আমার নমিনেশন। তুই আমার হয়ে কাম কর, আমি বিপ্লবকে ঘায়ল করতে পারলি ওই নমিনেশন তোরই হবি। আসেন মিয়া ভাই, একটু কোলাকুলি করি। আরে বন্ধু, যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায়, কলিজা ফাইটা যায়। ও ভাই ভাই, আমারও ফাইটা যাইতেছে। তোর কি ফাইটা যায়? ফাইটা যাইতেছে, মন মতো ত্যাগ করতে হবে। ও সরব, এর লিগে তো ঘরটার মধ্যে এত দুর্গন্ধ কেন? ফেরত যায় আমার কষ্টি কাটন্য। কি কইলি? কষ্ট কাটন্য? আরে কি আর সালার মলে কি গন্ধ! এই শুয়ার মাংস খাইছিস নাকি? ভাজিল কো আনকার। এই লোক ফ্যান বাড়িতে উপরে গেলে কি করে? আরে প্যান্ট ভাই, ও ভাই, আমার ইজ্জতটা শেষ করে দিয়েন না ভাই। বস, ওই শালিশ্বর বিপ্লবের আমরা কিছু করতে পারবো না মিয়া ভাই। সব জাল দিয়া সব সময় সব মাছ ধরা যায় না। এবার আমি এমন একখান শক্ত জাল ফেলাইছি, বিপ্লব ওই জালের মধ্যে আটকে যাবে, কেউ বাঁচাবার পারবে না। হ্যালো বিপ্লব, আজ রাতে তুমি আমার সাথে ডিস্কোতে দেখা করো, তোমার সাথে গোপন কথা। আচ্ছা চলে আসব। আজ ডিস্কোতে যে খেলাটা হবে সেই খেলার মাঠের একমাত্র খেলোয়াড় থাকবো আমি। Bye.
তুমি কি বুঝতে পেরেছ কে তোমাকে মেরে ফেলতে চেয়েছিল? আকরাম সিদ্দার সারা আমার কোন শত্রু নাই। তুমি কি জানো আব্বাস আর আকরাম দুজনে মিলে তোমাকে খুন করতে চেয়েছিল? অবাক হবার কিছুই নেই, শয়তানের সাথে শয়তান মিলে যাবে, এটাই ঠিক। তবে আমার একটা কথা তোমাকে রাখতে হবে, এখানে থাকা তোমার জন্য নিরাপদ নয়। বিপ্লব কোথায়? কিসের সুসংবাদ? আয় বিপ্লব। এই কও বিপ্লব ভাই, নদীর ছেলে হবে। হ্যাঁ, কি কইলে? হ্যাঁ, নদীর পোলা হইব। হ্যাঁ, নদীর পোলা হইব। বিশাল, আমার স্বপ্ন শেষ হয়ে যায়নি ভাই, আমার স্বপ্ন শেষ হয়ে যায়নি।
ইয়ে নদীর পোলার নাম কি রাখবো জানিস? তার নাম রাখবো বিশাল। কাদের কাদের, তুই নদীর ডাক, আরে তুই জুলিরে ডাক, আর বৃষ্টি নিয়ে আয়, আমি নিজের হাতে হাসপাতালে সবার বৃষ্টি খাওয়াবো। ও সাধের কার্ড না স্যার? আমার ডাকেছে? হ্যাঁ ডেকেছি। এত কষ্ট করেছেন তবু বাচ্চাটাকে মারতে পারেননি। বাচ্চা? বাচ্চা চিৎকার? হ্যাঁ বাচ্চার চিৎকার, এখনো হয়নি তবে হবে, পৃথিবীর আলো দেখবে। বিপ্লব তুই আমার সাথে টিটকারি করতেছিস? এই খুনি যে বাচ্চাকে খুন করার জন্য পাগল হয়ে গেছিস, সেই বাচ্চার আমি রক্ষক তুই ভক্ষক। চ্যালেঞ্জ দিলাম, এই বাচ্চা তুই কিছুই করতে পারবি না। স্যার স্যার, আমাকে আমাকে ডাকেছেন, এই বিয়াদবের কথা শোনার জন্যই ডাকেছেন। ডাকেছেন আপনার সামনে কি বলতেছে? বলবে না কেন, আপনারা কি মানুষ? একটা ফুলের মতো শিশুকে খুন করার জন্য পাগল হয়ে গেছেন? শুনুন, যে শিশুকে খুন করার জন্য হিংস্র হয়ে উঠেছেন সেই শিশুর মায়ের মুখে স্বাদ, তাই আমি চাই ওই অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকবেন এবং সব হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ওই নবজাতকের পৃথিবীতে আগমন সুন্দর ও মঙ্গলময় করে তুলবেন। এতে আমি এবং আমার পার্টির লোকজন খুশি হবে। এনিন কার্ড। আমাকে দাওয়াত দিয়ে ভুল করলেন, এই সাদের অনুষ্ঠানই হবে ওদের শেষ অনুষ্ঠান। নে হা কর না মা, আগে ভাইয়া তারপর সবাই। দেখেছো মেয়ের কাণ্ড, আমি পেটে ধরেছি জন্ম দিয়েছি, অথচ আমার হাতে আগে না খেয়ে খাবে ভাইয়ার হাতে। খাও। বাহ, একেই বলে পারিবারিক বন্ধন। তোমাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। ঠিক ঠিক বলছেন স্যার, একদম খাঁটি কথা। রাজনীতির শেষ বলতে একটা কথা সত্যি, যতই দল বদল করুক বেইমান বেইমানের সাথে হাত মিলাবেই। আকরাম সাহেব, বিপ্লব বলে কয়লা ধুলে নাকি ময়লা যায় না, আজ যাবে। আকরাম সাহেব, মেয়েকে সাধের মিষ্টি খাইয়ে সব বিবাদ ভুলে গিয়ে অনাগত শিশুকে স্বাগত একদম লেভেল করে দেন। জি স্যার, আর কোনো বিবাদ নেই। বাঙালি বাঙালি ভাই ভাই। জাজি, এই বাচ্চার মামা হলাম আমি, মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে। এই দে জাজি, আপেল খাওয়ার না 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 না, তোর মতো শয়তান মামা হলে ভাগ্নের বিপদ আছে। স্যার, আমার মনে হয় এই আপেলে কোনো ঘটনা আছে, ওদেরকে বিশ্বাস নেই। কি বলছো তুমি? নেতা ফেতা নাই রে, সব শোনা দে।
কিছু হবে না নদী, চলো। Oh,
লেভেল কেটে দিতে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে, ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। চাচু
ভাইয়া চাচু ভাইয়া দেখি আগে তোমার সব ঠিক আছে কিনা। সব ঠিক আছে।